আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইলে কোল্ড কফি তৈরি করে দেখাবো। এটি খুব সহজে আর মজাদার স্বাদে কফি শপের মতো করে এই কোল্ড কফিটা বাসায় তৈরি করে নিতে পারবেন। ঝটপট এই কফিটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন, যেটি সবাই অনেক পছন্দ করবে। আর এই কোল্ড কফির টেস্টটি কফি শপের কফি থেকে একটুও কম টেস্ট হবে না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর পরবর্তীতে এমন আরও সব রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে কিভাবে কোল্ড কফি তৈরি করতে হয় তার পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক। কোল্ড কফি তৈরির জন্য আমি এখানে নেসক্যাফের ইনস্ট্যান্ট কফিটা নিয়ে নিয়েছি। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের কফি নিয়ে নিতে পারেন। এবার একটি বাটি নিয়ে নিয়েছি। বাটিতে নিয়ে নিব প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ কফি। এবার নিয়ে নিব 2 টেবিল চামচ পানি। কুসুম গরম পানি নিয়েছি এখানে আমি। এবার চামচ দিয়ে নেড়ে কফিটাকে পানির সাথে মিশিয়ে নিব। এখানে কফিটা গলে গেলেই হবে, তার বেশি মেশানো লাগবে না। আমার কফিটা গলে গিয়েছে। এবার একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। জারে প্রথমে অ্যাড করে দিব 2 কাপ পরিমাণ ঠান্ডা গরুর দুধ। দুধটাকে জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার অ্যাড করে দিব চিনি 4 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে 2 গ্লাস পরিমাণ কফি তৈরি করব, তার জন্য 4 টেবিল চামচ পরিমাণ চিনি যথেষ্ট। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার অ্যাড করব 4 টেবিল চামচ পরিমাণ আইসক্রিম। অ্যাড করব আইস কিউব 4-5টি। আমি এখানে কফিটা বাদে সব কিছুই ঠান্ডা নিয়েছি, তাই বেশি আইস কিউব অ্যাড করার প্রয়োজন নাই। এবার দিয়ে দিব আগে থেকে মিক্সড করে রাখা কফি। এবার এই সব কিছুকে 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। আমি এখানে কফিটাকে ব্লেন্ড করে নিয়েছি। সার্ভ করার জন্য একটি মগ নিয়ে নিয়েছি। মগে কফিটাকে প্রথমে ঢেলে নিব। এবার এই কফির উপর আবার কিছু আইসক্রিম এভাবে দিয়ে দিব। এবার দিয়ে দিব কোকো পাউডার এভাবে করে। এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তৈরি হয়ে গেল আমার ঝটপট কোল্ড কফি। আর এই কফিটা খেতে রেস্টুরেন্টের কফি থেকে কোনো অংশেই কম না। কোল্ড কফি খেতে মন চাইলে রেস্টুরেন্টে না গিয়ে বাসাতেই সহজে এই কফিটি তৈরি করে নিতে পারেন। আর এই কফিটা খেতে একদম কফি শপের মতোই। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।